কৃষকদের উন্নয়নের স্বার্থে কিষাণ মান্ডি পরিদর্শন করলেন কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন গাজল ব্লকের কিষাণ মান্ডিতে দপ্তর আধিকারিকদের সঙ্গে কিষাণ মান্ডি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং কিষাণ মান্ডিতে কৃষকেরা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, কোথাও কোনো খামতি রয়েছে কিনা তার সমস্ত বিষয় খতিয়ে দেখছেন এবং দ্রুত সেগুলিকে সমাধানের আশ্বাসও দেন। এটা আমরা ভিজিট করতে এসেছিলাম, আমি আছি মন্ত্রী হিসাবে, আমার সঙ্গে আছেন আমাদের যিনি স্পেশাল সেক্রেটারি তিনি আছেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার আছেন, আমাদের অন্যান্য অফিসাররা আছেন, আমাদের এই ডিস্ট্রিক্টের মালদা ডিস্ট্রিক্টের যিনি আমাদের চার্জ আছেন সেক্রেটারি তিনিও আছেন। আমরা দেখলাম গোটা ব্যাপারটা, তো এটা এমনি খুব চালু একটা কিষাণ মান্ডি এবং এখানটায় অনেকগুলো ঘর সেখানটায় আছে, তৈরি করা হয়েছে ডিস্ট্রিবিউশন, এগুলো এখানকার ব্যবসায়ীদের ডিমান্ড অনুযায়ী সেগুলো তৈরি হয়েছে, পরবর্তীকালে ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা আছে সেটাও পরবর্তীকালে নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং আমরা যতটা বেশি সম্ভব হবে আমাদের ডিপার্টমেন্টের দ্বারা সেটা আমরা এখানটায় এখানকার মানুষের স্বার্থে ব্যবসায়ীদের স্বার্থে আমরা এটা অবশ্যই করব। যা যা অসুবিধাগুলো আছে আমরা দেখে গেলাম নিজেরা, আমাদের সর্বোচ্চ পর্যায়ের অফিসাররাই প্রায় আছে। সেখানে বেশ কিছু দোকানঘরও রয়েছে, সেগুলোকে দ্রুত বন্টনের ব্যবস্থা করা হবে বলে তাও তিনি জানান। আমাদের কৃষক মান্ডিতে আমাদের মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয় এসেছিলেন, এসার পর আমাদের যেগুলো দাবি দেওয়া আমরা ওনাকে পেশ করলাম, যেমন এখনও এখানে প্রায় 40খানা ঘর ডিস্ট্রিবিউশন বাকি রয়েছে এবং পিছনে যে বাজারের জন্য 120খানা প্ল্যাটফর্ম স্টল ওটাও এখনও ডিস্ট্রিবিউশন বাকি রয়েছেন। উনি আমাদের আশ্বাস দিলেন যত দ্রুত সম্ভব এগুলো আমরা ডিস্ট্রিবিউশন করে দেবো আপনাদের ব্যবসায়ীদের মধ্যে, আপনারা এর লিস্ট করেন, যদি বেশি হয় আমরা টেন্ডার সিস্টেম করে এটাকে আমরা ডিস্ট্রিবিউশন করব। এবং কালভার্ট যেটা মেইন আমাদের ইস্যু, কালভার্ট এবং ওই দিক দিয়ে আর একটা রাস্তা, এই দুটো রাস্তা উনি বলে গেল এবং দেন বলে গেলো আমি যত দ্রুত সম্ভব আমি করে দেবো, এবং উনি আমাদের এই মার্কেটটা দেখে খুবই খুশি যে এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর একটা মার্কেট, এবং সামনের যে মার্কেট উনি বারে বারে একটা কথাই বলছিলেন এত সুন্দর মার্কেট, যা আমাদের পশ্চিমবঙ্গের ভিতরেও এত সুন্দর মার্কেট নেই এত মেইন জায়গায়, এই বলে আমাদের আজকে আশ্বাস করে গেলো। এবং আমাদেরও ব্যবসায়ীদের খুব ভালো লাগলো যে উনি ব্যবসায়ীর স্বার্থে এবং কৃষকদের স্বার্থে কাজ করার যে মনোভাব ওনার মধ্যে আসে। এখন তো কিষাণ মান্ডিতে মূলত পাইকারি বেচা কিনা, হ্যাঁ পাইকারি সবজি বেচা কিনা হচ্ছে, দৈনিক বাজার এখানে কিষাণ মান্ডি যেটা ধান পারচেস ক্রয় কেন্দ্র বা প্যাডি প্রকল্পন সেটাও হচ্ছে, এবং আমরা এখানে বাজারটা শিফট করবো দৈনিক, নতুন একটা দৈনিক বাজার এখানে আমরা নতুন একটা দৈনিক বাজার সকাল সন্ধ্যা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।